স্বাধীনতার 50 বছরে দেশের নারীরা অনেক এগিয়েছে, তবে এখনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর ভূমিকা কম বলে মনে করেন অনেকেই। 111তম আন্তর্জাতিক নারী দিবসে এমন মন্তব্য করেছেন তারা। এবারের নারী দিবসের প্রতিপাদ্য, করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব। আন্তর্জাতিক নারী দিবসকে নারীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনের উৎস হিসেবে পালন করা হয়। তবে সাধারণ নারীদের প্রশ্ন, ক্যালেন্ডারের একটি দিনে নারী দিবস পালন করেই কি নারী জাতিকে সম্পূর্ণ সম্মান দেয়া যায়? পুরুষ শাসিত সমাজে আজও নারী কি তার সঠিক মর্যাদা পাচ্ছে? আমি আজকে বাসা থেকে বের হলে আমার মা টেনশনে থাকতে হয় যে আমার মেয়েটা সুস্থ হয়ে বা সুস্থভাবে বাসায় ফিরতে পারবে কিনা। একটা ছেলের ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না, এই নিশ্চয়তা কিন্তু এখনো আমরা পাচ্ছি না। ধর্ষণের ক্ষেত্রে বিভিন্ন আইন হচ্ছে, আমাদের দেশে ধর্ষণ বাড়তেছে কমতেছে না, তাহলে এই আইনগুলো কি কাজ করতেছে? ডাইরেক্টর জেনারেল যিনি আছেন আর কি পুরুষ, তার সাথে একজন কম্পিউটার অপারেটর আছে মেয়ে, তারও মনে করতে হবে যে না, সেও আমার সাথে সহযোদ্ধা। অনেকেই জানিয়েছে স্বাধীনতার 50 বছরে নারীরা এগিয়েছে ঠিকই, কিন্তু এখনো সমতা আসেনি। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর ভূমিকা তেমন নেই বললেই চলে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী মানেই আমাদের দেশের সব নারীরা সেরকম ক্ষমতাপূর্ণ হয়ে গেছেন তা কিন্তু নয়। অবকাঠামোগুলো এখনও নারীবান্ধব নয়, আমাদের আইনগুলো নারীবান্ধব নয়, আমাদের সেবাগুলো নারীবান্ধব নয়। সেখানে নারীবান্ধব যদি আমরা করতে পারি, এটি নারী পুরুষ সকলের জন্যই বান্ধব হবে। সমতার ক্ষেত্রে আমরা এখনও পিছিয়ে আছি এবং আমি বলতে চাইছি যে ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের পথ চলা শুরু হয়েছে। নারীর ক্ষমতায়ন সুনিশ্চিত করতে আর্থসামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানোর তাগিদ নারী উদ্যোক্তাদের। আমি যেই পদেই আমি আসি, সেই পদের যে যা যা আমার জানা দরকার, সেই জ্ঞানগুলি যদি আমার না থাকে, তখন কিন্তু একটি কথাই আসবে যে ও নারী কিছুই বুঝে না। পুরুষও যদি সেই একই জায়গায় জ্ঞানের অভাব থাকতো, সেটা কিন্তু কখনো বলতো না। নারী পুরুষের সমন্বয়ে একটি সমৃদ্ধ দেশ গঠনের মাধ্যমে নারী দিবসের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব, এমনটাই প্রত্যাশা সকলের। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। আমরা যদি সকলে একযোগে কাজ করি, আমরা দারিদ্রকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ, দীপ্ত সংবাদ, সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, বিকাল 5টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে।